যে ওভিভিটা আপনারা কিভাবে পাবেন, সো পাওয়ার জন্য কি করতে হবে তা আমি কিছুক্ষণের মধ্যেই বলে দেব। এইটা কি কোনো কথা? তার আগে বলে রাখি আজকে আমি ভিডিওটা আপলোড করতেছি 25 সেপ্টেম্বর 2022 সালে। সঠিক বলেছেন, বাংলাদেশের মতো একটা মানে ফিল কিন্তু পাওয়া যায়। আপনারা যদি ডানে বামে খেয়াল করেন দেখবেন অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, প্লাস গ্রাফিক্সটাও ওপি লেভেলের। আপনাদেরকে একটা ছবি তুলে ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই তথা আমি আমার নতুন চ্যানেল অর্থাৎ ব্লগ চ্যানেল আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ট্রাভেলিং ব্লগ আপলোড করে ফেলছি। আপনারা সিম্পলি আপনারা আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ভিডিওসে ক্লিক করবেন, এখানেই দেখেন প্রথমে আছে বৃষ্টিময় বাস জার্নি। সো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাই দেন, আর ব্লগটার লিঙ্কও আপনারা আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সবাই দেখা আমাকে কমেন্ট করে জানাই দেন এবং সাপোর্ট করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো হ্যাঁ ভাই, আজকে একটা নতুন ওভিভি এর রিভিউ আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সবার প্রিয় আজহার ভাই তথা আমি। আর ভিডিওটার প্রথমেই আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে ওভিভিটা আপনারা কিভাবে পাবেন, সো পাওয়ার জন্য কি করতে হবে তা আমি কিছুক্ষণের মধ্যেই বলে দেবো। এইটা কি কোনো কথা? তার আগে বলে রাখি আজকে আমি ভিডিওটা আপলোড করতেছি 25 সেপ্টেম্বর 2022 সালে। সঠিক বলেছেন। সো আপনারা যদি ভিডিওটা 1 মাস বা 10-15 দিন পরেই দেখেন তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে ওভিভিটা পেয়ে যাবেন, বাট আপনারা যদি আজকে দেখেন তাহলে কিন্তু পাবেন না। সো কেন পাবেন না তা আমি বলতেছি, আগে আমরা গেমস ইন করি আর ওভিভিটাও আমরা দেখি, পরে আপনাদেরকে এ টু জেড দেখানোর বা বলার চেষ্টা করব। আমি এখান থেকে সিম্পলি একটা নতুন ম্যাপে ক্লিক করব, এখান থেকে আমি ড্যানপাজার টু গিল্লি মানুক সিলেক্ট করে আমরা গেমসে ইন করতেছি, যার জন্য আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেল টেক গেমার এ জেড এক্স এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ 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 এখন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনাদের আজহার ভাইয়ের পরিবারের সদস্য হয়ে যান। আর কিছু কিন্তু চাই না আপনাদের কাছে, শুধুমাত্র একটু সাবস্ক্রাইব করে দেন, আর অতি শীঘ্রই আমরা ইনশাল্লাহ 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করে ফেলবো। সো আমরা আগে প্রথমে ওভিভিটা দেখব, ওভিভিটাতে কী কী আছে পরে আপনাদেরকে আমি কারণগুলো বলবো। সো এই দেখেন প্রথম যেই ওভিভিটার ঢাকানাকে একটা জিনিস তা হচ্ছে ওভিভিটার স্কাই। সো দেখলেন স্কাইটা জাস্ট ওপি লেভেলের, মানে পুরো কালারফুল একটা স্কাই বা আকাশ। সো আমার কাছে জাস্ট ওপি লাগছে, আর বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু মানে যেই স্ক্রিনে ট্রাফিক বাসগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোও কিন্তু জাস্ট এক কথায় ওপি লেভেলের, মানে স্ক্রিনগুলো জাস্ট আমার কাছে ভালো লাগছে, প্লাস আরও অনেক কিছু আছে যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এই দেখেন আমরা অলরেডি ড্যানপাজার বাস টার্মিনাল থেকে বের হচ্ছে, হালকা করে কাড়ে নেন, হালকা করে চাপায় নেন, এই তো চাপায় নিছি। সো প্রথমে বলে রাখি আমি যা বলতে চাচ্ছিলাম, এই ওভিভিটা আপনারা কেন পাবেন না এখন, মানে আজকে পাবেন না কেন তা আমি বলে রাখি। যেই ওভিভিটার ওনার বা যে টাকা দিয়ে এই ওভিভিটা ক্রিয়েট করাইছে তার নাম হচ্ছে অনন্ত, আমার খুব কাছের ছোট ভাই। সো ও কিন্তু চাচ্ছে যে ওর চ্যানেলটাতে 1500 সাবস্ক্রাইবার হয়ে গেলে ওভিভিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবে। সো এই দেখেন ওর ইউটিউব চ্যানেলের নাম আপনারা বাম পাশে দেখতে পারতেছেন, তামিম গেম জোন। সো এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা 1500 সাবস্ক্রাইবার কইরা দেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই ওভিভিটা পেয়ে যাবেন। যদি আপনারা আজকে করেন দেখবেন কালকেই ও ওভিভিটা রিলিজ করে দেবে ইনশাল্লাহ, যা আমাকে বলছে। সো আপনাদের কাছে ও টাকা নিবে না, ও ফ্রিতেই আপনাদেরকে দিবে। সো আশা করি আপনারাও বুঝতে পারছেন ভিউয়ার্স, আর আমার কাছে ওর মানে এই ওভিভিটা জাস্ট অসাম লাগছে, এই জন্যই আমি রিভিউ করতেছি। সো প্রথমে আমরা যেই কাজটা আমরা দেখলাম তা হচ্ছে মূলত আকাশের কাজ, অর্থাৎ এই ওভিভিটার আকাশ জাস্ট ওপি লেভেলের, বাকি কী কী আছে তাও আপনাদেরকে আমি এখন এ টু জেড ডিটেলস বলবো। সো ভিউয়ার্স যা বলতেছিলাম আমি আরও ডিটেলস আপনাদেরকে বলবো এখন, তা হচ্ছে এই ওভিভিটাতে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন বাংলাদেশের মতো একটা মানে ফিল কিন্তু পাওয়া যায়। আপনারা যদি ডানে বামে খেয়াল করেন দেখবেন অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, প্লাস গ্রাফিক্সটাও ওপি লেভেলের। আপনাদেরকে একটা ছবি তুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এখান থেকে আমরা একটা সুন্দর ছবি তুলবো। সো এই দেখেন আমরা একটা ছবি তুলে ফেললাম। সো এটাই হচ্ছে এর বিশেষত্ব, প্লাস আপনারা কিন্তু রাস্তায় বিভিন্ন ধরনের বাংলাদেশি বাস স্ক্রিনও পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের আজহার ভাই বেশি বড় করবে না। এই দেখেন আমরা একটা ছবি তুলে ফেলছি, আর আমাদের সামনে চলে আসছে এসবি সুপার ডিলাক্সের একটা বাস। সো তার পিছনে আছে নাভিল মাল্টি এক্সেল, জাস্ট ওপি লাগতেছে ভাই, ওপি একটা বাস। সো এই দেখেন আমরা কিন্তু ড্রাইভ করতেছি, আর আপনারা স্মার্ট মানে একটা ট্রাফিকও পেয়ে যাবেন সেই। সো এই দেখেন গ্রিন লাইনের ডাবল ডেকারও পেয়ে গেছেন, জাস্ট অসাম ভাই, জাস্ট অসাম। সো ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আপনারা 1500 সাবস্ক্রাইব করে দেন,
যদি আপনারা আজকের ভিতরেই ওর চ্যানেল 1500 সাবস্ক্রাইবার করে দিতে পারেন তাহলে দেখবেন এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অর্থাৎ আমি যে ভিডিওটার মানে আপনাদেরকে রিভিউ করতেছি এখানেই আপনারা ওভিভিটার লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আর কিছু বলার নাই, আমরা একটু ড্রাইভ করি আর ভিডিওটা আজকে বেশি বড় করব না, কারণ আমি কিন্তু আজকে একটু মানে বিজি মানে একটু ব্যস্ত, সো ভিডিওটা বেশি বড় করব না, আমরা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো ভিউয়ার্স ইনশাআল্লাহ। সো রিলিজ ডেটটা আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারাই বুঝে গেছেন যে ওভিভিটা কবে রিলিজ হবে ইনশাল্লাহ। আর যারা যারা এখনও আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটি গেমার AZX সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখন এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর কিছু কিন্তু আপনাদের আজহার ভাই আপনাদের কাছে চায় না, সো আশা করি আপনারাও সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করে আপনাদের আজহার ভাইকে সাপোর্ট করবেন। আর এখানে একটা আমরা ছবি তুলে ফেললাম, সামনেই আছে ফ্রুটোর একটা মূলত কি একটা ছোট কাবার্ড ব্যান। তো এই দেখেন দেখেন ও ভাই এই প্রাইভেট কার একটা চলে আসছিল ওস্তাদ চাপায় আনান ওস্তাদ রাশে চাপায় নাটোর বনপাড়া। সো আশা করি আজকের রিভিউটা আপনাদের ভালো লাগছে, আমি যেহেতু ও আমাকে মূলত রিভিউ করার জন্য ওভিভিটা দিছে সো আমি এখানে আর রেট করব না, কেউ যদি আমাকে মানে মানে একটু বলে যে আমি রিভিউ করার জন্য তাহলে কিন্তু আমি রেট করতে চাই না, কারণ এটা একটা রিকোয়েস্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আমি যেগুলো নিজের থেকে রিভিউ করি ওইগুলো কিন্তু আবার আমি রেট করে দিই। সো ওর ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেন। আর আপনার রাস্তার দিকে খেয়াল করলে দেখতে পারবেন ভিউয়ার্স প্রচুর গাছপালা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। সো হ্যাঁ আশা করি আপনারা বুঝতেই পারছেন, আর কিছু বলার নাই, আপনাদের আজহার ভাই আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছে না, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ওভিভিটা আপনারা আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা 10-15 দিন পরে আমার ভিডিওটা দেখতেছেন অর্থাৎ 1 অক্টোবর অথবা 2 অক্টোবর 5 অক্টোবর তারা কিন্তু ইনশাল্লাহ দেখবেন এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আপনারা ওভিভিটার লিঙ্ক পেয়ে যাবেন। সো আজকের মতো আপনাদের আজহার ভাই বিদায় নিচ্ছে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।